স্বাস্থ্যই জীবন, হেলথ ইজ ওয়েলথ, এই স্লোগানকে সামনে রেখে রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে মাড়োয়ারি যুব মঞ্চের পক্ষ থেকে একটি সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। সাইকেল র্যালিটি বর্ধমান স্টেশন থেকে শুরু হয়ে বরনীলপুর মোড়ে শেষ হয়। আমরা এখন র্যালিটা আরম্ভ করতে চলেছি। সবাইকে রিকোয়েস্ট করা, এদিন সাইকেল র্যালিতে প্রায় 300 জন অংশগ্রহণ করে। র্যালিটি সফল করার লক্ষ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সমস্ত সহযোগিতা করা হয়। মারওয়াড়ি ইউয়া মঞ্চ থেকে সাইক্লোথন 2022 একটা প্রোগ্রাম অর্গানাইজ করা হচ্ছে। বেসিক্যালি প্রোগ্রামটা অর্গানাইজ করা হচ্ছে আমাদের সাইক্লিং প্রমোট করার জন্য, ফিটনেসের জন্য এই প্রোগ্রামটা অর্গানাইজ করা হচ্ছে। সাইকেল র্যালি, তো এইটা একটা র্যালি আমরা এখানে অর্গানাইজ করছি বার্ডওয়ান রেলওয়ে স্টেশন থেকে নীলপুর পর্যন্ত। হঠাৎ এরকম একটা এটা একটা সোশ্যাল মেসেজ, অ্যাকচুয়ালি আমাদের প্রোগ্রাম অনেক দিন ধরেই ছিল, তো আজকে উইথ গডস গ্রেস আজকে আমরা এটা ইনিশিয়েটিভটা আজকে ফুলফিল করতে পারছি মারওয়াড়ি ইউয়া মঞ্চ থেকে। এটা আমরা বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে নীলপুর পর্যন্ত র্যালিটা করছি। অ্যারাউন্ড 200+ অ্যাপ্রক্সিমেটলি এখানে বিভিন্ন সাইকেল অ্যাসোসিয়েশনও আমাদের সাথে জড়িত হয়েছে। আপকামিং ডেসে আরও র্যালি হবে, এটা কি সব জায়গাতেই হচ্ছে না শুধু আজকে? অল ওভার ইন্ডিয়া এই প্রোগ্রামটা অর্গানাইজ করা হচ্ছে। এখানে কি বিশেষ অতিথি কেউ এসেছেন? এইখানে যারাই সাইকেল চালাচ্ছেন ওরা সবাই অতিথি এখানে। থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।